হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব নতুন টমেটো দিয়ে, সাথে মাছের মাথা দিয়ে টমেটো টক। আশা করি আপনারা সাথে থাকবেন এবং পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা সহজে পেয়ে যান। এবং যারা যারা নতুন বন্ধু হতে চাও, লেটার দিয়ে যাবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের চ্যানেলে গিয়ে একটা ভিডিও 3 থেকে 4 মিনিট বা তার অধিক সময় দেখে আপনাদেরকে বন্ধু করে আসবো। দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না, ভিডিও না দেখে কমেন্ট করবেন না, মিনিমাম 3 মিনিটের উপরে ভিডিও দেখে কমেন্ট করবেন। আমি ভিডিওগুলো বেশি দীর্ঘায়িত করি না, এই জন্য যে যাতে মানুষের কমেন্টগুলো স্পাম হয়ে যায়। তো বন্ধুরা সাথে থাকেন, এখানে হচ্ছে গিয়ে আমার গার্লিক চপ, গার্লিক পিস পিসগুলা, এরপরে ওইদিকে আছে পেঁয়াজ, গ্রিন চিলি, এই হচ্ছে আমার মাছের মাথাগুলা, আর এখানে হচ্ছে ফ্রেশ টমেটো। টমেটো টক রান্না করতে বেশি কিছু লাগে না, তো এখন আমরা শুরু করে দিই রান্নাটা। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো আমি আমার পাতিলটা গরম করে নিলাম, এখন আমি আমার পরিমাণ মতো তেল ঢেলে দিই। এই যে হচ্ছে তেল ঢেলে দিলাম, বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। তো আমার তেলগুলো অলমোস্ট গরম হয়ে গেছে, এখন আমি আমার গার্লিকগুলো দিয়ে দিই। এই যে আমার গার্লিকগুলো দিয়ে দিলাম, আমার গার্লিকগুলো ব্রাউন হলেই আমি আমার অনিয়নটুকু দিয়ে দিব। আপনারা তো সাধারণত জানেন, যারা যারা রান্না করেন, স্পেশালি মহিলারা, এই টক তরকারিতে বেশি অনিয়ন দিতে হয় না, যার জন্য আমি খুব অল্প পরিমাণ অনিয়ন নিয়েছি, কারণ টক তরকারিটা নর্মালি সাধারণত একটু গ্রেভি, যেটা সস, যেটা একটা পাতলা থাকে। তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিই, এইটুকু লবণ দিয়ে দিই, আর এছাড়াতে বেশি লবণের প্রয়োজন নাই, বা আরও অল্প একটু দেওয়া যেতে পারে, যেহেতু টমেটোরিয়ে লবণটা আনে ভালো। এই আমি আমার লবণটুকু দিয়ে দিলাম, আমি আমার গার্লিকটুকু ব্রাউন হলেই আমি অনিয়ন ছেড়ে দিব। তো বন্ধুরা, আমার গার্লিকগুলো ব্রাউন হয়ে আসছে, এখন আমি গ্রিন চিলি দিয়ে দিই। এই যে আমি গ্রিন চিলি দিয়ে দিলাম, সাথে সাথে আমি আমার অনিয়নগুলো দিয়ে দিই, আমি আমার অনিয়ন কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি মিক্স করে নেব, বুঝছেন? এই যে আমি মিক্স করে নিচ্ছি। যারা যারা নতুন বন্ধু হতে চাও, লেটার দিয়ে যাবেন, আমি আপনাদের ঘরে গিয়ে বন্ধু করে আসবো। আমরা একে অন্যকে সাপোর্ট করবো, ইনশাল্লাহ আমরা অনেক বড় দূরে গিয়ে যাবো, সবাই সাথে থাকবেন। সো ভিউয়ার্স, আমি আমার এই দেখেন কী হয়েছে, আমার ওইদিকে পেঁয়াজগুলো এবং গার্লিকগুলো অলমোস্ট কুক হয়ে গেছে, আর পাশাপাশি আমি ওইদিকে আমার মাছের মাথাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আবার পরিষ্কার করবো এটাকে লবণ দিয়ে, যাতে কোনো ধরনের গন্ধ না ছড়ায়। এদিকে আমার মশলাটুকু অলমোস্ট কুক হয়ে যাইতেছে, আমার মশলা দেওয়ার পালা চলে আইতেছে, আমি মশলা দিয়ে দিব মিনিটখানেকের মধ্যে, আপনারা সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, আমি আমার কারিতে এখন মশলা দেওয়ার পালা, এই দেখেন আমার মশলা, এখানে হলুদ পাউডার, ধনিয়া পাউডার, চিলি পাউডার। চিলি পাউডার টক তরকারিতে বেশি ইউজ করে না, আমি অল্প পরিমাণে ইউজ করব। এই যে আমার পরিমাণ মতো আমি আমার হলুদটুকু দিয়ে দিলাম, এই যে আমি আমার পরিমাণ মতো ধনিয়া দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ চিলি পাউডার, চিলি পাউডারের কোনো প্রয়োজন নাই, এই যে অল্প পরিমাণ চিলি পাউডার দিলাম, কারণ টমেটো টকে বেশি মশলা দেওয়ার ঠিক না। এখন আমার 2-3 মিনিট যাওয়ার পর আমি এখানে আমার টমেটোটুকু ছেড়ে দিব, তারপর আমি আমার মাছের মাথা দেব। সো ভিউয়ার্স, এই দেখেন আমার মশলাটুকুর অলমোস্ট যে একটা গন্ধ আছে সেটা চলে গেছে, এখন আমি আমার টমেটোটুকু দিয়ে দিলাম, আমি আমার টমেটো কেটে নিয়েছি, আমি আমার টমেটোটুকু দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট পরে আমি আমার মাছের মাথাগুলো দিয়ে দিব, একটু টমেটোগুলা হালকা কুক হবে এটাই আর কি। আমার টমেটোটুকু অলমোস্ট কুক হয়ে যাইতেছে, এখন আমার মাছের মাথা দেওয়ার পালা, আমি মাছের মাথাটুকু আবারই পরিষ্কার করে নিয়েছি। সো এখন আমি আমার মাছের মাথাটুকু দিয়ে দিই, এই যে আমি মাছের মাথাটুকু সাজিয়ে দিয়ে দিতেছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। সো এই হচ্ছে কি আমার, আবার আমি মিক্স করে দিয়ে দিলাম টমেটো এবং মাছের মাথা। এখন আমার আমার কি পানি দেওয়ার পালা, আমি পরিমাণ মতো পানি দিই। টক তরকারিতে আপনারা জানেন সাধারণত বোনার মতো হয় না, একটু বেশি পানি থাকে, আমি একটু বেশি পানি দিয়ে অনেকক্ষণ জাল দিব, এটাই না, আবারও মিক্স করে নিই।
এদিকে আমি আমার ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি, পরবর্তীতে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এই দেখেন, রান্না করতে করতে একটা বেলিনা আইসক্রিম খেয়ে নিলাম, কারণ অনেক গরম পড়ছে, এর জন্য আমি দেখাইতেছি আপনাদেরকে বাইরের ওয়েদারটা। এই দেখেন বাইরের অবস্থা, খুবই গরম পড়ছে আজকে, আকাশটা কীরকম সূর্যে লাল হয়ে গেছে। এটা আমার কিচেনের বাইরের সাইড। সো গাইজ, দেখেন আমার কারিটা অলমোস্ট কুক হইতেছে, আরও ম্যাক্সিমাম 10 মিনিট কুক হয়ে গেলে আমি স্টপ করে দিব, এবং সাথে সাথে করিয়ানটা দিয়ে দিয়ে আমি আমার আগুনটা অফ করে নিব। তো আমি আমার ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, সর্বোচ্চ 1 মিনিট করব। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাথে সাথে বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তীতে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সহজে নোটিফিকেশনটা পেয়ে যান। এবং আপনারা যারা যারা বিশেষ করে বন্ধু হতে চান, দয়া করে লেটার দিয়ে যাবেন, আমি আপনাদের করে গিয়ে আপনাদেরকে বন্ধু করে আসবো। সো গাইজ, এখন আমি আমার ফাইনাল রাউন্ডটা দেখাই দিচ্ছি। এই দেখেন আমি আমার কোরিয়ানগুলো দিয়ে দিলাম, যেটাকে ধনিয়া পাতা বলে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, এবং যারা যারা নতুন বন্ধু হতে চাও, আমি আবারও বলতেছি লেটার দিয়ে যাবেন ভিডিও দেখে, আদারওয়াইজ কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়। সবসময় সঙ্গে থাকবেন এবং সঙ্গে পাবেন। সবাই সুস্থ থাকেন, খুদা হাফিজ।